তা বুঝতে পারছেন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি একটা খেয়ে দেখবো কতটা হয়েছে টেস্টি তো প্রচুর টেস্টি তো বন্ধুরা অল্প খরচে আমি একটা আলু চিপস তৈরি করে দেখাচ্ছি এখানে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কীভাবে বাড়িতে তৈরি করবেন আমি সেইটা খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো বন্ধুরা আমি কেটে নিচ্ছি দেখুন চিপসের সাইজ মতো আলুগুলো কেটে নিচ্ছি দেখুন সব রকম সাইজই হয়ে গেছে ছোট বড় মাজার আর গোল গোল করে দিচ্ছি এবার গোল গোল তো কাটা হয়ে গেছে আমার দেখুন সব রকম সাইজই হয়ে গেছে তো এবার আমি জলে পরিষ্কার করে নেব এসব পরিষ্কার করে নেব এর মধ্যে শুকিয়ে নেব তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার রোদের একটা একটা করে সব মেঘে দেব তো এই জলটা শুকিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে রোদ্রেও দিতে পারেন বা সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারেন তো আমি সবগুলোকে মেলে দিচ্ছি তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন আলুগুলো আমার শুকিয়ে গেছে সব জল শুকিয়ে গেছে চলুন এবার আপনাদেরকে চিপস তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করছি তো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তো তেলটা আমি কতটা পরিমাণ দিচ্ছি দেখুন চিপস তৈরি করার পর যতটা তেল দিয়েছি ততটা তেল কিন্তু থাকবে তেল নষ্ট হবে না একদম আগে দেখাচ্ছি আপনাদেরকে ভেজে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা তেল আছে লক্ষ্য রাখুন তো তেল ঠিকঠাক গরম হয়েছে নি তার দেখার জন্য একটা প্রথমে দিয়ে দেবেন আমি একটা দিয়ে দেখলাম তেল ঠিকঠাক চলে এসেছে এবার আমি সবগুলো ভেজে নেব তো দেখুন তো দেখুন আলুর মধ্যে যে কালারগুলো চলে এসেছে হালকা বাদামি কালার দেখুন আমার হয়ে গেছে এবার তুলে নেব তেলটা দেখুন যেমন তেল ছিল সেরকমই তেল আছে আওয়াজটা বুঝতে পারছেন ঝঞ্ঝ করছে এবার আর কিছু ভেজে নেব তো দেখেই বুঝতে পারছি যে ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে বাদামি কালার দেখুন এবার তুলে নেব বুঝতে পারছেন আওয়াজটা আওয়াজটা দেখুন কত সুন্দর তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে বললাম তেল পুড়বে না এটা দেখুন যতটা তেল দিয়েছিলাম ততটাই তেল আছে এবং এটা আমার ভাজা হয়ে গেল এবার চলুন এটাকে আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি তো এখানে মশলা দিয়ে দিচ্ছি দেখুন আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ তা আওয়াজটা বুঝতে পারছেন একটা ভেঙে দেখাচ্ছি আমাদেরকে আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি একটা খেয়ে দেখবো কতটা হয়েছে টেস্টি তো প্রচুর টেস্টি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করবেন খুব একটা সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম